আচ্ছা, কত নম্বর অঙ্ক? সাম নাম্বার 25, ঠিক আছে? সাম নাম্বার 25 কি বলছে? ফলোইং পার্টিকুলার্স আর এভেলেবেল রিলেটিং টু আ প্রোডাকশন ডিপার্টমেন্ট, ফ্যাক্টরি ওভারহেড বলেছে 60,000 টাকা। আগের দিন যে শর্ট কোশ্চেন করলাম ওই টাইপের অঙ্ক দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেড দিয়ে তোর কত? 60,000 টাকা, ঠিক আছে? ডাইরেক্ট ওয়েজেস পে বলেছে 80,000 টাকা, ডাইরেক্ট ওয়েজেস দিয়ে দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেড দিয়েছে, ডাইরেক্ট ওয়েজেস দিয়েছে। লেবার আওয়ার ওয়ার্ক বলেছে 4,000 ঘন্টা, মানে ওয়ার্কাররা 4,000 ঘন্টা কাজ করছে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ওভারহেড রিকভারি রেট, কোন দিন করেছিলাম? প্রথম দিন করেছিলাম না সেকেন্ড দিন করেছিলাম? সেকেন্ড দিন করেছিলাম, সেকেন্ড দিন করে দিয়েছিলাম। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ওভারহেড রিকভারি রেট ইউজিং টু মেথড, তাহলে দেখছি এই টাইপের অঙ্ক খুব আসছে, 5 নম্বরে দিচ্ছে এই অঙ্কগুলো। আগের দিনও করেছিলাম ওভারহেড রিকভারি রেট টু মেথড, তাহলে দুটো মেথডে করে ফেলতে হবে। বলছে এত অব্দি হয়ে গেল, বলছে ইউজিং দ্য রেট, প্রথমে আগে দুটো মেথডে ওভারহেড রিকভারি রেট বের করবি, ফার্স্ট কাজ এটা হবে। সেকেন্ড কাজ ইউজিং দ্য রেটস, ওই যে রেটটা বেরোলো সেখান থেকে, ওপরে যে রেটটা বেরোলো সেখান থেকে ক্যালকুলেট ওয়ার্ক কস্ট বের করতে হবে, যেখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে দিয়েছে 120 টাকা, ডাইরেক্ট ওয়েজ বলেছে 80 টাকা, আর লেবার আওয়ার বলেছে 5 ঘন্টা। ব্যাস, ভেরি ভেরি সিম্পল অঙ্ক দিয়েছে, বুঝছো? আগের দিন কাটিয়েছিলাম বা অনেকদিন ধরেই করাচ্ছি যে তোর ওভারহেড রিকভারি রেট, ওভার রিকভারি রেট বের করার কি কি ফর্মুলা শিখেছিলাম। একটা মেশিন আওয়ার রেট করেছিলাম, মেশিন আওয়ার রেট বের করার ফর্মুলা বল, টোটাল ওভারে বাই মেশিন আওয়ার হয়ে গেল। তারপর লেবার আওয়ার রেট বের করার ফর্মুলা কি? টোটাল ওভারে ডিভাইড বাই লেবার আওয়ার, শুনতে হয়ে গেল, মুখোমুখি তো হয়ে গেল বল। তো এখানে কত ছিল বল? টোটাল ওভারহেড কত ছিল? 60,000, তাই তো? ডিভাইড বাই মেশিন আওয়ার, দেখতে হবে এখানে কি ছিল, তাহলে চ দেখতে হবে, চ আরম্ভ কর অঙ্কটা। বলছি তো উপরে লিখে হেডিং দে ক্যালকুলেশন অফ ওভারহেড রিকভারি রেট, ক্যালকুলেশন অফ ওভারহেড রিকভারি রেট, ক্যালকুলেশন অফ ওভারহেড রিকভারি রেট, ঠিক আছে? তোকে দুটো মেথড করতে হবে, তাই তো? একটা মেথড তো তোরা বলতে পারলি, লেবার আওয়ার রেট, তাই তো? এটা তো হবেই, লেবার আওয়ার রেট, এটা তো হয়ে গেল। ফর্মুলা কি হবে? অঙ্কে ওরা ফ্যাক্টরি ওভারহেড দিয়ে দিয়েছে, দেখ অঙ্কে ওরা ফ্যাক্টরি ওভারহেড দিয়ে দিয়েছে, অঙ্কে ওরা ফ্যাক্টরি ওভারহেড দিয়ে দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেড বাই লেবার আওয়ার। লিখো ফ্যাক্টরি ওভারহেড বাই লেবার আওয়ার, তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত টাকা ছিল বল? 60,000 টাকা, আর লেবার আওয়ার 4,000 ঘন্টা, তাহলে 60,000 কে 4,000 দিয়ে ভাগ কর, কত হলো? লেখ 15 টাকা, 15 টাকা পার লেবার আওয়ার, আচ্ছা? নেক্সট কি বলেছিল? এটা তো একটা মেথড হলো, আর একটা মেথড করতে হবে, তাই তো? দুটো মেথড করতে হবে। তা আমি কি বললাম? মেশিন আওয়ার রেট হয়, কিন্তু মেশিন আওয়ার রেট করতে গেলে কি করতে হবে? মেশিন আওয়ার বলতে হবে, মেশিন অত বল তাহলে করবো কি করে? মেশিন আওয়ার হবে। তাহলে আর কি কি মেথড ছিল বল? পাঁচটা মেথড শিখিয়েছিলাম, পাঁচটা মেথড, তার মধ্যে একটা ছিল মেশিন আওয়ার রেট, একটা ছিল লেবার আওয়ার রেট, লেবার আওয়ার রেটটা করলাম, মেশিন আওয়ার রেট করা যাচ্ছে না। আর কি মেথড ছিল বল? একটা প্রাইম কস্টের মেথড ছিল, একটা ম্যাটেরিয়ালের কনসেপ্ট ছিল, ঠিক আছে তো? আর একটা কি ছিল? ডাইরেক্ট ওয়েজেস ছিল একটা, দেখ ডাইরেক্ট ওয়েজেস মেথড ছিল, দেখ প্রথম দিন যে 5টা মেথড করেছিলাম সেকেন্ড দিন ওখানে একটা ডাইরেক্ট ওয়েজেস মেথড ছিল। কি মেথড করেছিলাম দেখি? মেথড করেছিলাম একটা মেশিন আওয়ার রেট করেছিলাম, লেবার আওয়ার রেট করেছিলাম, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি রেট করেছিলাম, ম্যাটেরিয়াল কস্ট রেট করেছিলাম, লেবার কস্ট রেট করেছিলাম, ঠিক আছে তো? প্রাইম কস্ট আছে, এটাই তো লেবার কস্ট রেট হয়ে যাবে, তো লেবার কস্ট রেট হয়ে যাবে, তো ওটা লেবার আওয়ার রেট ছিল, লেবার কস্ট রেট হয়ে যাবে, তো তাহলে লেখ লেবার কস্ট রেট, লেখ কি ছিল বল লেবার কস্ট রেট ফর্মুলা? টোটাল ওভারহেড, মানে এখানে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড ডিভাইড বাই কি ছিল? লেবার কস্ট, লেবার কস্ট মানে জানিস এখানে কোনটা হবে? লেবার কস্ট, ডাইরেক্ট ওয়েজেস টা হচ্ছে লেবার কস্ট, তাহলে লিখ ডাইরেক্ট ওয়েজেস ইনটু 100, ব্যাস হয়ে গেল।
কত ছিল ফ্যাক্টরি ওভারহেড? 60,000 টাকা। ডাইরেক্ট ওয়েজ কত ছিল? 80,000 ইন্টু 100, 75%। দুটো মেথড বলেছিল, প্রথম পার্ট অ্যান্সার হয়ে গেল, সেকেন্ড পার্ট কি বলেছিল? বুঝেই গেছিস, সেকেন্ড পার্ট জাস্ট একটা স্টেটমেন্ট করতে হবে, ওয়ার্ক কস্ট বের করতে বলেছে, তাই তো? তাহলে লেখ, হয়ে গেল 75% নিচে লেখ, স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ ওয়ার্ক কস্ট, লেখ স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ ওয়ার্ক কস্ট, স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ ওয়ার্ক কস্ট, এটা তোকে বের করতে বলেছে, স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ ওয়ার্ক কস্ট। কি বললাম বল, কি বের করতে বলেছে? স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ ওয়ার্ক কস্ট। কিন্তু ওরা কথা বলেছিল, ভালো করে পড়ে নে লাস্ট প্যারাটা পর, কি বলেছিল? বলছে ইউজিং দা রেটস, ইউজিং দা রেটস অ্যাজ অ্যাবাভ। কোন কোন রেট বেরোলো ওপরে? ওপরে কি কি রেট বেরোলো বল না? একটা লেবার আওয়ার রেট, একটা লেবার কস্ট রেট, মানে দুটো রেটই তোকে ইউজ করে করতে বলেছে, এটাই বলেছে, দুটো রেট ইউজ করে, একটা রেট না কিন্তু দুটো রেট ইউজ করে করতে বলেছে। তাই বলেছে ওরা ইউজিং দা রেট অ্যাজ অ্যাবাভ, ওপরে যে দুটো রেট বেরোলো সেই রেট দুটো ইউজ করে করো। কি বলেছে? ক্যালকুলেট দা ওয়ার্ক কস্ট অফ এ প্রোডাক্ট ফর হুইচ ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড 120, ডাইরেক্ট ওয়েজেস 80, আর লেবার আওয়ার ওয়ার্ক বলেছে 5। তাহলে কি করে করবো? এটা রুপিসে দুটো ঘর করবে, সোজা সামনে যে রুপিসে দুটো ঘর করবে, কাজ হয়ে যাবে, ঠিক আছে? রুপিসে দুটো ঘর করবে, একটা ঘরে লিখবি কি লিখবি? লেবার আওয়ার রেট, তাই তো? একটা ঘরে লিখবি লেবার আওয়ার রেট, আর একটা ঘরে কি লিখবি বল? কি কি বের করলো? একটা ঘরে লিখবি লেবার আওয়ার রেট, একটা লিখবি লেবার কস্ট রেট। প্রথম ঘরে লিখলাম লেবার আওয়ার রেট, তারপরের ঘরে লিখবি লেবার কস্ট রেট। ম্যাটেরিয়াল বলেছিল কত? 120, দুটো ঘরে 120 বসিয়ে দে। তারপর কি বলেছিল বল? ম্যাটেরিয়ালের পর ওয়েজেস 80, দুটো ঘরে 80 বসা, কত হলো? 200 টাকা প্রাইম কস্ট। ঠিক আছে, 200 টাকা প্রাইম কস্ট হয়ে গেল। এবার লাস্ট কর ফ্যাক্টরি ওভারহেড অঙ্ক শেষ। ফ্যাক্টরি ওভারহেড দুটো, একটা লেবার আওয়ার রেটের করবো, আর একবার লেবার কস্ট রেট করবো। তো লেবার আওয়ার রেট, লেবার আওয়ার কত ঘন্টা কাজ হচ্ছে বলেছে? বলুন, 5 ঘন্টা, 5 ঘন্টা কাজ হচ্ছিল, আর 1 ঘন্টার লেবার আওয়ার রেটে কত? 15 টাকা। তাহলে 5 × 15 75 টাকা, লেবার আওয়ার রেটের ঘরে 75 টাকা হবে, ঠিক আছে তো? আর আরেকটা কত হবে? আরেকটা কি বলেছিল? আরেকটা লেবার কস্ট রেট, লেবার কস্ট রেট কত পার্সেন্ট বেড়েছিল? 75%, 75% কার উপর করতে হয়? দেখ এখানে কি ছিল, 75% করবো, কার উপর করতে হবে? ওই যে উপর, ওই যে উপর করতে হবে। তাহলে এটা কর, লেবার কস্টের যে মেথডটা করছি ওখানে 80-75% করে দেখ কত বেরোচ্ছে। 80-75%, 80 টাকা, 60 টাকা হয়ে গেল অঙ্ক শেষ, 275 আর একটা 260 হয়ে গেল ওয়ার্ক কস্ট। অনেকেই বুঝে গেছিস, আবার অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, আমি বলে দিচ্ছি আর একবার। ফ্যাক্টরি ওভারহেড মেন তো ঝামেলা, ফ্যাক্টরি ওভারহেড দুটো মেথড শিখতে হবে, একটা লেবার আওয়ার রেট আর একটা লেবার কস্ট রেট। ফ্যাক্টরি ওভারহেড বের করতে বলেছে, ওরা তোকে বলেছে ফ্যাক্টরিতে লেবাররা কাজ করবে কত ঘন্টা বলেছে বল? 5 ঘন্টা, তাই তো? 5 ঘন্টা কাজ করবে। তাহলে 1 ঘন্টায় যদি লেবার আওয়ার 15 টাকা হয়, তাহলে 5 ঘন্টায় কত হবে? 75 টাকা, এটা লেবার আওয়ার রেট। কিন্তু লেবার কস্ট রেট তোর কি বেরিয়েছিল? লেবার কস্ট রেট বেরিয়েছিল 75%, 75% তুই কার উপর করেছিলি? ওয়েজেসের উপর করেছিলি, কি তুই ওয়েজেসের উপরেই তো বেরিয়েছিল। তাহলে এখানে দেখ ওয়েজেস কত ছিল? 80 টাকা, তা 80 টাকার 75% করলে কত? 60। এই ছিল অঙ্ক, এই ছিল অঙ্ক 5 নম্বর, এসেছিল 2022 সালে অনার্সে দিয়েছিল, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে।
এরকম অঙ্ক পরীক্ষায় পাবি, কারণ আমি প্রতিদিন একটা একটা করে বড় অঙ্ক সঙ্গে সঙ্গে ছোট ছোট অঙ্ক করাচ্ছি, এই টাইপের অঙ্ক পাঁচ, কারণ তোর চ্যাপ্টার খুবই কম, পাঁচটা চ্যাপ্টার, পাঁচটা চ্যাপ্টার 75 নম্বরের কোশ্চেন আসবে, মানে প্রতিদিন আপনাদের অনেক কোশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে? তো আর অনেক অরও থাকবে কোশ্চেন, যে ফার্স্ট সেমিস্টার যেমন ছিল অঙ্কে অরও থাকবে, বাট তবে করতে হবে কিন্তু সব সব চ্যাপ্টার দিয়ে পরীক্ষায় অঙ্ক আসবে। ২৬ নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, বলছে ফ্রম দা ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট ওভারহেড অ্যাবজর্পশন রেট। সেকেন্ড ক্লাসে এই সব কটা মেথড করেছিল, মনে পড়ছে? সব কটা মেথড করেছিল সেকেন্ড ক্লাসে। কি বলছে? মেশিন আওয়ার রেট ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে ওভারহেড, তাই তো? দেখ ওভারহেড, দেখ তুই দেখ ওভারহেড কত টাকা ছিল অঙ্কে? ওভারহেড 1,80,000 টাকা ছিল, ওভারহেড 1,80,000 টাকা ছিল, আর মেশিন আওয়ার কত? 50,000। বাস 1,80,000-কে 50,000 দিয়ে ভাগ করে অঙ্ক করে গেল, তো অ্যান্সার হয়ে গেল। পাঁচটা পয়েন্টের জন্য 5 নাম্বার, এক একটা পয়েন্টে এক এক নাম্বার করে হয়ে গেল, প্রথমটার অ্যান্সার বেরিয়ে গেল। আমি করে দিচ্ছি, করে লিখে লিখে দেখাচ্ছি, আমি আগে ফর্মুলাগুলো একটু ডিসকাশন করে দিই। তারপর বলছে লেবার আওয়ার রেট, এইমাত্র করলাম লেবার আওয়ার রেট, ওভারহেড ছিল 1,80,000 আর লেবার আওয়ার কত ছিল? 40,000 ভাগ করবো, হয়ে গেল, দুটো পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর বলেছে ম্যাটেরিয়াল কস্ট রেট, তাহলে বল ম্যাটেরিয়াল কস্ট রেট বের করার ফর্মুলা কি শিখেছিলাম? ব্যাস হয়ে গেল, বলে দিল, ও বলে দিল। আমি আবার বলছি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কস্ট রেট, এটা বের করার ফর্মুলা কি? দেখ একটা জিনিস খেয়াল করবি, ফর্মুলাতে একটা জিনিস ফিক্স ছিল, ওপরে ওভারহেড ফিক্স, শুধু নিচটাই চেঞ্জ হয় আর কিছু না, ওপরে ওভারহেড ফিক্স, নিচে চেঞ্জ হবে। তো ওপরে ওভারহেড কত? 1,80,000 টাকা, ওপরে ওভারহেড হবে 1,80,000 টাকা, আর নিচে কি হবে? এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল বলছে 1,60,000, 1,80,000 / 1,60,000, ঠিক আছে? তো এবার তুই এটাকে পার্সেন্টেজ করতে গেলে 100 মাল্টিপ্লাই করে দিবি। তারপর ডাইরেক্ট লেবার কস্ট, হ্যাঁ দেখ লাস্ট নম্বরটা কি করলাম? লেবার কস্ট মেথড করলাম, কি করলাম ফর্মুলাটা? ওভারহেড বাই লেবার কস্ট ইনটু 100, তো এখানে লেবার কস্ট দিয়েছে ওই যে আছে ওই যে ওটাই হয়ে যাবে। তারপর বলছে প্রাইম কস্ট, তো প্রাইম কস্টটা করে দিচ্ছি। প্রাইম কস্ট কি করে হয়? প্রাইম কস্ট বের করার ফর্মুলা কি? প্রাইম কস্ট বের করার ফর্মুলা কি? ম্যাটেরিয়াল আর ওই যে যোগ করলে প্রাইম কস্ট হয়, ওভারহেড বাই প্রাইম কস্ট ইনটু 100। সিম্পল অঙ্ক, চ অঙ্কটা আরম্ভ করছি, ফর্মুলা বলছি লিখবি। প্রথমটা লিখছি ফর্মুলা, মেশিন আওয়ার রেট মেথড লিখ, 1 নম্বর লিখ। আস্তে কথা বলিস না, মেশিন আওয়ার রেট মেথড ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে ওভারহেড, উপরে লিখবি ওভারহেড ডিভাইড বাই মেশিন আওয়ার্স। ওভারহেড ছিল কত? 1,80,000, আর মেশিন আওয়ার কত ছিল? 50, মেশিন আওয়ার ছিল 85,000। তাহলে 1,80,000-কে 85 ভাগ করলে কত হচ্ছে? 25, প্রথম অ্যান্সার হয়ে গেল। নেক্সট পয়েন্ট কি বলেছিল? ডাইরেক্ট লেবার আওয়ার রেট মেথড লেখ, 2 নম্বর দিয়ে লেখ, ডাইরেক্ট লেবার আওয়ার রেট মেথড, ফর্মুলা কি হবে? ওভারহেড ডিভাইডেড বাই ডাইরেক্ট লেবার আওয়ার। ১,৮০,০০০ ডিভাইড বাই ডাইরেক্ট লেবার আওয়ার কত ছিল? 40,000, পরে কত বেরিয়েছিল? 4.5। নেক্সট 3 নম্বর, 3 নম্বর বলেছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট মেথড, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট মেথড। ফর্মুলা কি হবে? ওভারহেড
ডিভাইডেড বাই ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ওভারহেড ছিল 1,80,000, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1,60,000, ইন্টু 100 কত বেড়েছিল? 112.5%। চার নম্বর পয়েন্ট, ডাইরেক্ট লেবার কস্ট রেট মেথড। ফর্মুলা হবে ওভারহেড, ঠিক আছে, ফর্মুলা হবে ওভারহেড ডিভাইডেড বাই ডাইরেক্ট ওয়েজেস ইন্টু 100। 1,80,000 বাই 1,44,000, 1,80,000 ডিভাইড বাই 1,44,000 ইন্টু 100 কত বেরিয়েছিল? 125%। লাস্ট পয়েন্ট, পাঁচ নম্বর, প্রাইম কস্ট রেট মেথড। ওভারহেড বাই প্রাইম কস্ট, তো ওভারহেড কত ছিল আমাদের? 1,80,000, ওভারহেড ছিল 1,80,000, আর প্রাইম কস্ট কি হয়, আমরা তো কস্ট শীট বহু করেছি ম্যাটেরিয়ালের সঙ্গে, ওই যে বলে প্রাইম কস্ট, তাহলে 1,60,000 আর 1,44,000 যোগ করে কত হচ্ছে রে? 3,04,000 ইন্টু 100 কত হচ্ছে? 59.21%। শেষ, দেখ 28 নম্বর, সাম নাম্বার 28, ঠিক আছে, এই এই অঙ্কটা করাচ্ছি, তারপর এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, এগুলো হোমওয়ার্ক দিতে পারবো, আর একটা করি প্র্যাকটিস করে দিই। 2004 এ এসেছিল সিওবি কমনার্সে, কি বলেছে কোশ্চেনটা? দ্য ফ্যাক্টরি ওভারহেড কস্ট অফ থ্রি প্রোডাকশন ডিপার্টমেন্ট, তিনটে প্রোডাকশন ডিপার্টমেন্টে ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে, ঠিক আছে, ডিপার্টমেন্ট এর বলে দিয়েছে, দেখ মানে এর বলে দিয়েছে এত টাকা, বির বলেছে এত টাকা, সির বলেছে এত টাকা, তার মানে তুমি আবার বলছি ফ্যাক্টরি ওভারহেড কস্ট অফ থ্রি প্রোডাকশন ডিপার্টমেন্ট, দেখ এখানে বইটা দেখ, ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে তিনটে প্রোডাকশন ডিপার্টমেন্টের ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে, ঠিক আছে, অফ আ কোম্পানি এঙ্গেজ ইন এক্সিকিউটিং জব অর্ডার ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ার 14-15 আর অ্যাজ ফলোস, এর বলেছে, বির বলেছে এবং সির বলেছে, তিনটেরই বলেছে, তাহলে এই যে এইগুলো কি বলেছে জানিস, আগের দিন যে অঙ্ক করলাম ওভার অ্যাবজর্পশন আন্ডার অ্যাবজর্পশন অঙ্ক, এইগুলোকে বলা হয় অ্যাকচুয়াল ওভার, এটা অ্যাকচুয়াল ওভার দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওভার বলে দিয়েছে, ঠিক আছে, আর ওভারহেড অ্যাবজর্ব কখনো বলে দেয় না, ওটাকে ক্যালকুলেট করতে আগের দিন যেটা করেছিল। তো দেখ এখানে বলেছে ওভারহেড হ্যাজ বিন অ্যাপ্লাইড অ্যাজ আন্ডার, অ্যাপ্লাইড মানে ওই অ্যাবজর্বের কথা বলছে, অ্যাবজর্বের কথা বলছে, ঠিক আছে, অ্যাবজর্বের কথা বলছে, তো অ্যাবজর্ব করার না বিভিন্ন মেথড হয়, যেমন কিছুক্ষণ আগে আগে একটা অঙ্ক করালাম, মেশিন আওয়ার রেট ওটা একটা হয়, লেবার আওয়ার রেট হয়, এগুলো অ্যাবজর্ব করার এক একটা মেথড, ঠিক আছে, তো এখানে ডিপার্টমেন্ট এটা অ্যাবজর্ব হবে মেশিন আওয়ার রেট মেথডে, ডিপার্টমেন্ট বি অ্যাবজর্ব হবে ডাইরেক্ট লেবার আওয়ার মেথডে, আর ডিপার্টমেন্ট সি অ্যাবজর্ব হবে ডাইরেক্ট লেবার কস্ট মেথডে, ঠিক আছে, তো এবার এই দুটো পার্ট, দুটো প্যারা হলো, তিন নম্বর প্যারায় বলেছে তুমি বলো কত হবে আন্ডার কত হবে ও, এই হচ্ছে অঙ্ক, তাহলে চ অঙ্কটা আরম্ভ করা যাক, তো প্রথমে লেখ, প্রথমে লেখ কি লিখবি, লেখ ক্যালকুলেশন অফ, ক্যালকুলেশন অফ অ্যাবজর্পশন অফ ওভারহেড, লেখ ক্যালকুলেশন অফ অ্যাবজর্পশন অফ ওভারহেড, অ্যাবজর্পশন অফ ওভারহেড, ঠিক আছে, প্রথমে কি লিখবো ডিপার্টমেন্ট এ, তাই তো ডিপার্টমেন্ট এ, ঠিক আছে, প্রথমে লিখলাম ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট এ কার উপর বেস করে করতে হবে, মেশিন,
মেশিন আওয়ারের উপর বেস করে করতে হবে, তাই তো? কিসের উপর বেস করে করতে হবে? দেখ প্রত্যেকটা পর ডিপার্টমেন্ট এটা কি বসছে, মেশিন আওয়ার, মেশিন আওয়ার। দেখ আগের অঙ্কটায় মেশিন আওয়ার রেট বের করলাম, একটু ওরা বলেই দিয়েছে মেশিন আওয়ার রেট, এটা আরো ইজি করে দিয়েছে। তাহলে কি বলেছে, আর কত ঘন্টা মেশিন চলে? 14,000 ঘন্টা। তাহলে কি হবে, দুটো মাল্টিপ্লাই করলেই তো হয়ে যাবে, তাই তো? তাহলে ফর্মুলাটা লিখতে হবে তোকে, ঠিক আছে? কি লিখবি, মেশিন আওয়ার রেট, লিখ মেশিন আওয়ার রেট ইন্টু, কি লিখবো, মেশিন আওয়ার রেট ইন্টু, মেশিন আওয়ার রেট ইন্টু কত ঘন্টা কাজ হয়েছে, ওটা লিখতে হবে, আওয়ার ওয়ার্ক। ঠিক আছে, তাহলে বল কোশ্চেন করে বল দেখি, মেশিন আওয়ার রেট কত বলেছে? মেশিন আওয়ার রেট বলেছে 1.5, আর মেশিন আওয়ার ওয়ার্ক কত বলেছে? 14,000। তাহলে কর 14,000 ইন্টু দেড় কর, হয়ে গেল এ। এইভাবে করো বি, বুঝতে থাক, বি বিটা কি বলেছে, বলেছে লেবার আওয়ার রেট। তাহলে কি করবো, বলে লেবার আওয়ার রেট, লিখ লেবার আওয়ার রেট ইন্টু লেবার আওয়ার ওয়ান। তো বল লেবার আওয়ার রেট কত বলেছিল অঙ্কে? 1.3, ঠিক আছে? আর লেবার আওয়ার ওয়ার্ক কত বলেছে? 3,000। 3,000 কত? 3,900। নেক্সট সি, সিটা কি বলেছিল বল, লেবার কস্ট মেথডে, তাই তো? 80% বলেছেন। তাহলে কি লিখবি এখানে, 80% বলেছে, কার উপর টাকাটা কত বলছে? 6,000 টাকা। তাহলে এখানে ডাইরেক্ট কর 6,000-এর 80%, ফর্মুলা কিছু লেখার জায়গা নেই, 6,000 × 80%, 6,48, 4,800 টাকা। ঠিক আছে, বোঝা গেল কি বললাম, তিনটে পার্ট বোঝা গেল, কোনো ডাউট নেই এখানে? এটা তো আগে একটার মতনই করলি তুই, কমন ব্যাপার। এবার কিসের অ্যামাউন্ট, এর বেরোলো 21,000 টাকা, ঠিক আছে, বির বেরোলো 3,900 টাকা, সির বেরোলো 4,800 টাকা। ঠিক আছে, কোনো ডাউট আছে আর, অঙ্কটা করে ফেল। এবার হচ্ছে ওভার অ্যাবজর্পশন না আন্ডার অ্যাবজর্পশন, লিখ ক্যালকুলেশন অফ, লিখ হেডিং দে, তারপরে লিখ ক্যালকুলেশন অফ ওভার অ্যাবজর্পশন অর আন্ডার অ্যাবজর্পশন, ক্যালকুলেশন অফ ওভার অ্যাবজর্পশন অর আন্ডার অ্যাবজর্পশন অফ ওভার, ঠিক আছে? কি করে করলাম, ক্যালকুলেশন অফ ওভার না আন্ডার, এটাকে বের করতে বলেছে। অঙ্কের ডিপার্টমেন্ট করার ছিল কি কি নাম, এবিসি, এখানে একটা ঘর কর, একটা এর ঘর কর, একটা বির ঘর কর, আর একটা সির ঘর কর, বুঝতে পারলি তো? কি ঘর করলাম, এবিসি। তুই দাগ কাটতে হলে দাগ কেটে দে, এরকম ভাবে দাগ কেটে দে, তাহলে দাগ কাটুন। কি করেছিলাম, ওভার অ্যাবজর্পশন আন্ডার অ্যাবজর্পশন করার জন্য দুটো জিনিস লাগে বলেছিলাম, কি কি লাগে, একটা অ্যাকচুয়াল ওভারহেড আর একটা ওভারহেড অ্যাবজর্ব, একটা। তাহলে এরকম দুটো ঘর লিখবো, এরকম লিখবো, প্রথমে ধর একটা লিখবো অ্যাকচুয়াল ওভারহেড, এরকম লিখবো অ্যাকচুয়াল ওভারহেড, লিখবো অ্যাকচুয়াল ওভারহেড, একটা লিখবো যেটা বের করলাম এই মতো ওভারহেড অ্যাবজর্ব। এবার কম্পেয়ার করবো, হয়ে যাবে অ্যাকচুয়াল ওভারহেড। কোশ্চেনে বলে দিয়েছিল বল কত কত বলেছিল, অ্যাকচুয়াল ওভারহেড বলেছিল 19,300, আসলে 19,300, আর কি বলেছিল, 4,200 আর 4,800। আর ওভারহেড অ্যাবজর্ব কত কত বের করলাম আমরা, 21,000, 3,900, 4,000, 21,000, 3,900 আর 4,800। লাস্টের ঘরটা তো কোনো সমস্যা নেই বল, লাস্টের ঘরটা কোনো সমস্যা নেই। আমাকে বল তোরা, যদি ডিপার্টমেন্ট এর কথা বলি, যদি আমরা ডিপার্টমেন্ট এর কথা বলি, ডিপার্টমেন্ট এতে অ্যাবজর্ব করা হয়েছিল 21,000, কিন্তু অ্যাকচুয়ালি খরচা হয়েছে 19,000। তাহলে অ্যাবজর্ব বেশি করেছি না কম করেছি? ওভার হয়ে গেল, ওভার হয়ে গেল। আগে লিখে নে ওভার না আন্ডার, তারপর অঙ্ক, তারপর ভ্যালু বের করবি। নিচে লিখে দিলাম ওভার, কাদের এখানে লিখে দেবো ব্যালেন্সটা।
ওভার। তারপর একটা বি, অ্যাকচুয়াল খরচ হয়েছে 4,200, আমি অ্যাবজর্ব করেছিলাম 3,900, অ্যাবজর্ব আন্ডার হয়ে গেল, আন্ডার। তাহলে এখানে কত টাকা অ্যামাউন্ট হলো? 300 টাকা। আর ওটার অ্যামাউন্ট কত হবে? 1700 টাকা। অঙ্ক শেষ। আমি এটুকু লিখে দিই, আর কিছু দরকার নেই, প্লাস মাইনাস দেওয়ার দরকার, এটা লিখে দিলাম দুবার আন্ডার, ঠিক আছে? তো তো অঙ্কটা আমাদের নেমে গেছে, ঠিক আছে? তো বুঝতে পারি তো, তাহলে আমি এরকম টাইপের একটা অঙ্ক করে দিলাম, যদি তোকে ওভার আন্ডার দেয় তারপর কিভাবে করতে হবে এটাও শিখিয়ে দিলাম।